আপনাদের উদ্দেশ্য বলছি, আপনারা তো খেয়াল করে আমার কথা বলো শুনবেন। জাহেলিয়া যুগে কোন কন্যা সন্তান যদি জন্মগ্রহণ করত তাহলে তার মা কি দেওয়া হতো? আসার মেরে ফেলে দেওয়া হতো এবং জিন্দা কবর দেওয়া হতো। জগন্নাথ আপনার আছে আপনার
ঋষিকেশটা আধা হাঁটতে নিত, আধা হাঁটবার গোড়া ওটা দিদি আপনার সে ঢাকা থেকে দিবারি আসলেন তো আপনার দিবারি আমার কিছু না আমাদের আমার একটা কিভাবে কিছু মাটি আমাদের নিজে হাতে সেটা তখন বুঝতে পারবে এই গুহাটা কাজ করব ঈশ্বরের জন্য।
মেয়েদেরকে খুব ভালোবাসতে। আল্লাহ নবীর কোলে টুকরা ছিলেন মাপাতি মতো জোড়া। সবার আগে মা পাতিমার সঙ্গে দেখা করতে করে বাড়িতে যখন ফিরবে যা কিছু হাতিয়া আনবে আগে দেওয়ার শুরু করবে মেয়ে থেকে। মেয়েদের মর্যাদা ইসলামে সবচেয়ে বেশি। বিয়ে দেখতে গেলে প্রথম অক্ষর লাগে মা দিয়ে, যে প্রথম শুরু করা হয় সেই প্রথম কাজগুলো সবচাইতে বেশি প্রশংসিত। তারপরে মেল কথা ঠিক কিনা মেয়েদের জীবনে তিনটি স্তর আছে, পাঁচটি স্তর আছে। এক নম্বরে কন্যা, দুই নম্বরে বধূ, তিন নম্বরে মা। আগে কন্যা ছিলেন তারপর বধূ হয়েছেন, তারপরে আমাকে গর্বে ধারণ করে মায়ের মর্যাদা পেয়েছেন, কথা ঠিক কিনা? আপনাদেরকে গর্বে ধারণ করে মায়ের মর্যাদা পেয়েছেন, কথা ঠিক কিনা? এখন কন্যা বধূ মা হিসাবে ইসলামকে মর্যাদা দিল, সম্মান দিল, সে কথাটা শুনো।
টেলিভিশনের মধ্যে তারা সকলের কবর খেলাকে আপনি
Yeah.